মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষী রিপুল মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কুতুবপুরে চলছে শোকের মাতম। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তাদের কান্না। রিপুলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা ও স্ত্রী সহ স্বজনরা। পাঁচ ভাই তিন বোনের মধ্যে চতুর্থ রিপুল মিয়া মিশনে যাওয়ার আগে রংপুর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন। পয়সা গেল বাবা, আর ঘুরে এলো না। আমার বিপদের মধ্যে আমি আছি, কত টাকা আমার ঋণ, আল্লাহ, আমার পাঁচ বিঘা জমি বন্ধক। আমার ভাই অনেক স্বপ্ন দেখছিল ভাই, কিছু আশা পূরণ হইলো না। ওই আমার ভাই, আমার ভাই নাই। এদিকে নিহত আরজানের মৃত্যুর খবর শুনে ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মণদিতে তার গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজনরা। সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রহিমা খাতুন। স্বামীর অকাল মৃত্যুতে পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী চায়না আক্তার। অল্প সময়তে তার লাশটা যেন দশ বাড়িতে চলে আসে। এই ভিমের দিতে পূর্ণ সুযোগ সুবিধায় মর্যাদার সাথে বাঁচতে পারে। আমার একটা ছেলে আছে, আমি আছি, আমার শাশুড়ি মানুষ দেওয়া আছে, যাতে আমরা ভালোভাবে টাকা পারি সবাই মিলে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ইয়ালোক নামক স্থানে কাঠবাহী একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে নিহত হন বাংলাদেশি শান্তিরক্ষী আরজান হাওলাদার ও রিপুল মিয়া। একই ঘটনায় আহত হন ফরিদপুরের জামাল উদ্দিন মোল্লা ও নওগাঁর মুজাহিদুল ইসলাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।